সবচেয়ে বড় হত্যাকারী তার কারণ যে হত্যার ষড়যন্ত্রে থাকে একজন মহিলা হয়ে মহিলা যে অত্যাচারীদের সাথ দেয় আড়াল করে গোটা পুলিশকে কলুষিত করে সে হচ্ছে সবচেয়ে বড় খুনি সবচেয়ে বড় নির্যাতনকারী সেই কারণেই আমরা দফা এক দাবি একের কথা বলছি আজ আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই এতদিন ধরে যখন সুপার সাহেব গ্রেফতার হচ্ছিলেন না তখন তৃণমূল কেমন বড় বড় কথা বলছিল কেন মামলা তো সিবিআই হাতে গিয়েছে সিবিআই কে বলুন পুলিশ তো অপরাধীকে ধরে দিয়েছে কিন্তু সিবিআই তো পারছে না যেই মাত্র ঘোষ সাহেব গ্রেপ্তার হলো সঙ্গে সঙ্গে তৃণমূলের বেলুন চুপসে গেল একই রাতে ওর সহচররাও গ্রেপ্তার হলো কেউ কেউ আনন্দ হয়েছে কারো কারো আবার একটু মনে শঙ্কা জাগে যে এরা তো গ্রেপ্তার হলো দুর্নীতির মামলায় আমরা তো দুর্নীতির উচ্ছেদ চাই কিন্তু কিন্তু এখানে যারা অপরাধ আমাদের ঘরের অত্যাচার করে মেরে ফেললো তার তো সাজা হলো না তার তো অপরাধী ধরা পড়ল না আমি তাদেরকে বলতে চাই এই নির্যাতন হয়েছে এই অপরাধ থেকে তার কারণ এই মেয়েটি ডাক্তার নির্ভয়া সেই সমস্ত অপরাধ জেনে গিয়েছিল ওখানকার দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি সব ও জেনে গিয়েছিল যার জন্য ওকে প্রাণ দিতে হয়েছে অর্থাৎ এই মৃত্যুর সাথে এই হত্যালিলার সাথে দুর্নীতির পুরোপুরি যোগ আছে কান মাথা আসবে সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাতে আপনার আর কয়েকদিন অপেক্ষা করুন আসল অপরাধী ধরা পড়বে এবং আমি সিবিআই কে বলতে চাই সিবিআই উচিত অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেরা করা অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বিদেশি নাম্বার পেয়েছে যে বিদেশি নাম্বার থেকে বারবার ওই হত্যার দিন ফোন এসছে হত্যার পরে ফোন এসছে ওই বিদেশি নাম্বারটা কার এটা হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন বিদেশি নাম্বার থেকে ডাক্তারদের কাছে অর্থাৎ সুপার এবং সুপারের সাথীদের কাছে বারবার কার ফোন আসতে পারে হয় করো পুলিশের আধিকারী হয় কোনো সরকারি আধিকারী যে ওই বিদেশী নাম্বার থেকে হসপিটালে ইনস্ট্রাকশন দিয়েছে বডি জ্বালিয়ে ফেলো প্রমাণ লোপাট করে ফেলো নানা রকম ইনস্ট্রাকশন আর নইলে ওই বিদেশী নাম্বারটা কেউ কেউ বলছে ওটা কি মুখ্যমন্ত্রী ব্যবহার করেছিলেন কিনা আমি আপনাকে পরিষ্কার বলছি সিবিআই এর পেছনে লেগেছে আন্তর্জাতিকভাবে মন্ত্রক ওই নাম্বারের খোঁজ করছে অতএবা জোকার কাল হোক ওই বিদেশি নাম্বারের ব্যবহারকারী তার খোঁজ পাওয়া যাবে এবং এই সরকার ধ্বংস হবে কেউ বাঁচাতে পারবে না এই সরকারকে এটা পরিষ্কার বলতে চাই তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আজকে যে অবস্থা পশ্চিম বাংলায় চলছে দফায় দফায় আন্দোলন রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন সর্বত্র আন্দোলনের ঢেউ চলছে মানুষ তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে পারছে না আন্দোলনের তাপ এত আপনি দেখেছেন ওই যে একটা সিপিএম থেকে ডিগবাজি খেয়ে তৃণমূলে গিয়ে বিরাট নেতা হয়েছে তৃণমূলের নাটকের মঞ্চ সিনেমার মঞ্চ ওখানে ভাড়ামি করে লোক হাসায় ভেবেছে এখানে ও করবে এমন সমস্ত কথা বলেছে যে কথায় নিন্দার জ্বর বয়ে গিয়েছে আর পরের দিন করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এখানে একজন মহিলা মহিলা বিধায়িকা সেই বিধায়িকার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আজকে হাইকোর্ট ওই মহিলা বিধায়িকার সেই মামলাকে গ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা বিধায়িকা অশোকনগরে একজন তো কাউন্সিলারের স্বামী সে তো মহিলাদের এমন কুটুক্তি করেছে যে তৃণমূল কংগ্রেস তাকে শোকস করেছে আমি প্রশ্ন করতে চাই পুলিশকে কোথায় গেল পুলিশ দুশো আটান্ন জনকে যারা ফেসবুকে লিখেছিল ফেসবুকে ফরওয়ার্ড করেছিল তাদেরকে পুলিশ নোটিস পাঠিয়েছে হালাল বাজারে ডেকে পাঠিয়েছে আর আজকে যে তৃণমূলের নেতা বলছে মহিলাদের কুরুচিকর ছবি আপনারই বাড়ির সামনে টানিয়ে দেবো যদি আমাদের বিরোধিতা করেন আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কোথায় গেল পুলিশের নোটিস তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই এই যে কুকথার স্রোত চলছে আর একটা নেতা স্বর্গত কমিউনিস্টের নেতা কমল গুহ তার পুত্র উদয়ন গুহ যে তৃণমূলের চটি চাটামি করতে গিয়ে নিজের বাপকে পর্যন্ত সমালোচনা করে বলেছে আমার বাপ ঘুষ নিয়ে চাকরি দিয়েছে অর্থাৎ এই পুত্র বাপের উদয়ন গুহ রোজ দুবেলা নানা রকম গালিগালাস দিচ্ছে যদি সভ্য সরকার হতো উদয়ন গুহ মন্ত্রিত দূর থাক আজকে উদয়নগো জেলে ঠাই হতো তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাইছি রাজ্য জুড়ে এই যে আজকে চলছে কু কথার ঝড় চলছে অপসংস্কৃতির ঝড় চলছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী ওই গখর সাপ ওর জন্য দায়ী গখর সাপ কারণ যে সাপ ফোর্স করে সেই সাপিতো বিষদর সাপ অতএব এখানে দাঁড়িয়ে বলেছিল আমি বলছি আপনারা সব ফোর্স করুন যেই সাপের মা বলেছে ফোরস করো সব সাপ ফোর্স করতে শুরু করেছে তাই আমি আপনাদের বলছি ও বেশি ফোর্স করবেন না এখন আর তৃণমূলের মস্তানকে কেউ ভয় পায় না পাড়ার যে অবস্থা সেই আগামী দিন তৃণমূল কংগ্রেসের হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই রাজ্যে যে অসহনীয় অবস্থা রাজ্যটাকে যেভাবে আজ এক চরম হাস্যস্কর জায়গায় নিয়ে যাচ্ছে রাজ্যে যেখানে মানুষ আজ বিচার চাইছে শুধু রাজ্যের মানুষ নয় সারা দেশ সবচেয়ে লজ্জার বিষয় দেশ ছাড়িয়ে কোথায় লন্ডন কোথায় জার্মান কোথায় আমেরিকা কোথায় দুবাই সেখানে যে বাংলার নাম ছড়িয়ে দিয়েছিল স্বামী বিবেকানন্দ বিশ্বে নাম ছড়িয়ে দিয়েছিল বাংলা কে লোকে শ্রদ্ধা করে প্রণাম করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য নজরুল ইসলামের জন্য রাজনীতির জন্য গর্ব করে নেতাজি সুভাষ চন্দ্র শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যে বাংলা জাতীয় সঙ্গীত জাতীয় গীত দুটোই সারা দেশকে উদাহরণ দিয়েছে উপহার দিয়েছে আর আজকে সেই বাংলা কি উপহার দিচ্ছে সুপ্রিম কোর্টের জাজ বলছে বছর আমি আমি বিচারকের পদে আছি কিন্তু পুলিশের এমন রোল জীবনে দেখিনি এতে বুঝতে পারেন কথায় কথায় চার্জ কথায় কথায় পুলিশের অত্যাচার কেন একটু কমেছে জানেন কমেছে একমাত্র সুপ্রিম কোর্টের কারণে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে কোনো কোন নিরস্ত্র মিছিলের ওপর শান্তিপূর্ণ আন্দোলনের লাঠি চালানো যাবে না আর একটা কারণ আছে রাষ্ট্রপতি তিনি পরিষ্কার ভাবে প্রকাশ্যে বলে দিয়েছে এনাফ ইস এনাফ বাংলায় অনেক হয়ে গেছে রাষ্ট্রপতির এই অনেক হয়ে গেছে মানে অর্থাৎ এবার তোমার ধাক্কা খাওয়ার পালা এসে গেছে অর্থাৎ যদি সোজা না ওঠে শাসন হবে বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে তৃণমূল কংগ্রেস যত গুন্ডামি করবে আমি তো তত খুশি তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাজি যত বাড়বে ততই এখানে রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলায় গিয়ে যাবে তাই আমি চাই মমতা মমতার গুন্ডাদের নামিয়ে দিকে মার্কেটে আমি চাই তৃণমূল কংগ্রেস আরো বেশি গুন্ডামি করুক মানুষের কণ্ঠরোধ করার কাজ করুক যত বেশি এগুলো করবে তত তাড়াতাড়ি এখানে কেন্দ্রীয় বাহিনী নাবে রাষ্ট্রপতি শাসন হবে মমতার জেল হবে পশ্চিম বাংলায় শান্তি স্থাপন হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন